Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুক্তোর রেসিপি। তো শুক্তো বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ি, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু উচ্ছে কেটে নিয়েছি, আর এদিকে গাজর, বেগুন, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা সব নিয়ে নিয়েছি। তারপর আমি উচ্ছে আর সাথে বেগুনটা ফ্রাই করে নিচ্ছি। তারপর তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। তারপর এটাকে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এ দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি বাটা আর আদা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, এক কাপ দুধ আর এক কাপ জল। তারপর এটাকে একবার ফুটে ওঠা অবধি কভার করে রাখবো। তারপর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি, শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ি আর বেগুনটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর জিরে গুঁড়ো, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প ঘি। ভালো করে মিক্স করে নিলাম আর আমাদের শুক্তো রেডি।